মেগাস্টারের সিনেমাতে আমি একটা গান করতে পারিনি, তো আমার ব্যর্থতা। আপনারা কোন গানটা গাইতে চান আমার সাথে? রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। ভালোই তো, আমাদের সাংবাদিক ভাই বোনেরা তো ভালো গান গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না, এটা তো হতেই পারে না। এবং আপনারা দেখছেন যে কিছুদিন পরপরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারার মেলা বসে যায়, হাট বসে যায়। সো রিমার্ক হারল্যান্ড এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ক। ইনফ্যাক্ট ইতিমধ্যে আমরা ক্রিকেটেরও দল নিয়েছি, সবার ভালোবাসার জায়গা ক্রিকেট, সেখানেও আছে রিমার্ক, সেখানেও আছে হারল্যান্ড, সিনেমাতে আছে রিমার্ক হারল্যান্ড, তাহসান ভাইয়ের মিউজিকে আছে রিমার্ক হারল্যান্ড, কোথায় নেই রিমার্ক হারল্যান্ড। ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি, আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে। রিমার্ক হারল্যান্ড কাজ করে গেছে, রিমার্ক হারল্যান্ড কাজ করে যাবে, এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো, দেখো আমার দেশেও পৃথিবী বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে, একটা হোম কেয়ার কোম্পানি আছে, একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে, তার নাম হচ্ছে রিমার্ক। সবাই ভালো থাকবেন, আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগলে রাখবেন। আবারও তাহসান ভাইকে অনেক রিমার্ক পরিবারে ওয়েলকাম জানাচ্ছি। রিমার্ক পরিবার খুব আনন্দিত তাহসান ভাইয়ের মতো একজন গুণী মানুষের, গুণী মানুষকে সাথে পেয়ে। ইনশাল্লাহ আমাদের এই পথ চলা অনেক সুন্দর হবে, আমরা একসাথে অনেক ভালো কিছু। থ্যাংক ইউ। দরদ নিয়ে, দরদের তো প্রোগ্রাম হয়ে গেল, তখন বলনি কেন? দরদ ভালো লেগেছে? ব্যাস গুড, দরদ ভালো লেগেছে, হাইস্ট ওপেনিং দিয়েছে, দরদ এখনও চলছে দেশ বিদেশে, এটাই হচ্ছে ভালো লাগার। আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে, দেশের সিনেমাকে ভালোবাসে, দরদ আবারও প্রমাণ করলো। যেটা ঈদ না, কোনো বড় ফেস্টিভ্যাল না, তার মধ্যে আমার দেশের, আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, তার মধ্যেও যে মানুষ আসছে, সিনেমা দেখছে, হাইস্ট ওপেনিং দিয়েছে, তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে। এর তো প্রশ্ন হয়ে গেল, সেটা হবে, এগুলো রহস্য টহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে। ওকে, আজকে তাহসান ভাইয়ের প্রোগ্রাম, আজকে তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে, আর কথা হবে রিমার্ককে নিয়ে। ওকে, তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায়? তোমরা দেখতে চাও তো? এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল। যেটা হয়েছে, আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি একটা গান করতে পারিনি, তো আমার ব্যর্থতা, তো সামনে ডেফিনেটলি করব, ডেফিনেটলি, ডেফিনেটলি। আর গানের কথাই যেহেতু হচ্ছে, একটা গান শুনেছি আমরা দেখতে পাবো কোথাও, যেন হ্যাঁ শুনতে পারবেন মনে হয় সামনে, কে এখানে আয়োজক যারা আছেন? হ্যাঁ, আমার গলাতেই মনে হয় শোনা যাবে মনে হয় আশেপাশে। গান এখানেই চলবে, তার আগে খালি গলায় গাইবো সেটা চাইছেন? আপনারা কোন গানটা গাইতে চান আমার সাথে? আসুন সামনে আসেন। হ্যাঁ, রঙে রঙে আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়।
ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াব স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মন উর্বশি মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। ভালোই তো, আমাদের সাংবাদিক ভাই বোনেরা তো ভালো গান গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গান গাইলাম, এখন সাকিব ভাইকে তো একটা ডায়লগ দিতে হবে। না না, আমি জাস্টিস করতে পারবো না, বাট আমি প্রমিস করছি ওনার নেক্সট কোন একটা সিনেমায় আমি একটা সুপার হিট গান গাবো। একদম প্রমিস, প্রমিস। আবার ডায়লগ আজকে তাসান ভাইয়ের একটা স্পেশাল স্পেশাল একটা আজকে ওই যে বলছিল যে সারপ্রাইজ আছে সবার জন্য, আমরা এখন সেটাই দেখি। এবং সেটা ডায়লগের চেয়ে ইম্পর্টেন্ট। না না, একটা ডায়লগ, এটা রিকোয়েস্ট রাখতে হবে, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। সেটা আমিও দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি, সো আমি সেই সারপ্রাইজটা দেখতে চাই। ইনফ্যাক্ট আপনাদেরও সকলের ভালো লাগবে। আচ্ছা তাহলে আমরা দেখে ফেলি। So after this meaningful speech, আমাকে বলতে হয় we are too lucky having our important director Shakib Khan. Please give a big round of applause for him. এত চমৎকার স্পিচের পরে আমি আসলে আমাদের রিমার্কের আমাদের অ্যাচিভমেন্ট আমাদের ডিরেক্টর শাকিব খানকে দেখছিলাম, কারণ মেগাস্টারের যে মানে বিষয়টা রয়েছে সেটা আসলে ফিল্মের অনুষ্ঠানের জন্য। বাট আজকে আমরা আমাদের ডিরেক্টর শাকিব খানকে আবার নতুনভাবে মানে ইনভাইট করলাম, অ্যান্ড এত চমৎকারভাবে প্রেজেন্টেশন দিয়েছে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে। জাস্ট রিমার্ক পরিবার ধন্য আপনার জন্য, থ্যাংক ইউ। একটা করতালি হয়ে যাক শাকিব খানের জন্য। এবং ডেফিনেটলি যে কথা বলছিল যে 30টির বেশি দেশে অলরেডি আমাদের রিমার্কের প্রোডাক্ট রয়েছে, ডেফিনেটলি এটা 100 ক্রস করতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমরা দেখেছি উইদিন আ শর্ট পিরিয়ড 100-এরও বেশি রিমার্ক হার্লেনের স্টোর আমাদের কিন্তু হয়ে গেছে সারা বাংলাদেশব্যাপী। এবং এত বিশাল বিশাল স্টোর এত অল্প সময়ে, এটা কিন্তু একদমই মুখের কথা নয়। সো তারা যেভাবে করে এগিয়ে যাচ্ছে তড়িৎ গতিতে, এই গতি শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী থাকবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। অ্যান্ড এখন তো আরও একটু গতি বাড়বে, বিকজ তাসান খান আমাদের সাথে রয়েছে, অ্যান্ড হি ইজ আ ইন্টারন্যাশনাল সুপারস্টার ফর বাংলাদেশি পিপল। সো প্লিজ ওয়ান মোর টাইম এই দুজনের জন্য আমরা অনেক অনেক শুভকামনা রাখতে চাই, অ্যান্ড ডেফিনেটলি বড় পর্দায় একসাথেও দেখতে চাই। তো যে কথা আমরা বলছিলাম, আমাদের ডিরেক্টর শাকিব খান বারবার বলছিলেন যে আজকের এই আয়োজন তাসান খানকে ঘিরে, সো সারপ্রাইজের কথাও আমরা বলছিলাম। আমি তো আমার ডিরেক্টরের কথার বাইরে যেতে পারি না, সো আমাদের সম্মানিত ডিরেক্টর শাকিব খানের কথা অনুযায়ী এবারে আপনাদের জন্য সেই সারপ্রাইজ, চলুন আমরা স্ক্রিনে দেখে নিই সবাই মিলে। যেখানে রোমাঞ্চকর দৃশ্যের অবতারণা একের পর এক বিশ্বাস। তার মানে আসলে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি, তাই না? শুরুটা নতুন কিছু দিয়ে হলো। সো থ্যাংক ইউ আমাদের অনারেবল ডিরেক্টর রিমার্ক হার্লেন, শাকিব খান, এবং আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দ্য